মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তন, আমি পায়েল, আর তোমরা দেখছো সায়েল স্টোরিজ। আর এখন আমরা দাঁড়িয়ে আছি লেলি ব্রিজের উপর, আছি কালিম্পং এ, যাচ্ছে তো অফবিট জায়গা। রাস্তায় আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি আর আমি পাগল কাঞ্চনজঙ্ঘার জন্য। কাফিরগঞ্জে তোমরা অনেক পপুলার হোমস্টে জানো, কাফির হোমস্টে ইয়েস হোমস বলে, আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে একেবারে একটা নতুন হোমস্টে, তো যেটা অতটাও পপুলার না, তো তোমাদের কাছে ওটাই তুলে ধরতে যাচ্ছি। তো চলো এখানে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো ডাইরেক্ট যাই কাফিরগাঁওয়ে। তো রেলি ব্রিজ থেকে একটু এগিয়ে এসে দুটো রাস্তা চলে যাচ্ছে, এটা হচ্ছে সামথার চারখোলের রাস্তা আর এদিকটা হচ্ছে লাভা লোলেগাঁও, আর আমরা যেখানে যাচ্ছি কাফিরগাঁও সেটার রাস্তা। যেতে যেতে এরকম একটা ভিউ, ওই দিকটা কালিম্পং আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওটা ডেলো। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাও তারা কিন্তু আরামসে আসতে পারো, রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু বেশ ভালো। কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেল, আমি তো প্রচণ্ড এক্সাইটেড, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই পর্যন্ত এরকম ভালোই রাস্তা ছিল দেখতেই পেলে, এরপর একটুখানি রাফ রোড আসবে। এখানে রাস্তার কাজের জন্য দেখতে পাচ্ছ এটাকেই রাফ রোড বলছিলেন। আমরা এখন এসেছি ডাবলিং ভিউ পয়েন্টে, ভিউ বলে আর কিছু নেই এখন, প্রচণ্ড জোরে হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ মেঘগুলো কীরকম উড়ে উড়ে যাচ্ছে, আর ওইদিকে ব্রিজের সাথে গাছটা কানেক্টেড। আর ইয়ে হ্যাঁ পালদেনজি, পালদেনজি নমস্তে, আমরা এখানে এসেছি ওনার গাড়িতেই, উনি একজন খুব ভালো ড্রাইভার কাম গাইড, আমাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে উনি আমাদের বলছেন, জানাচ্ছেন এবং উনি নিজে থেকে আমাদের বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ, ইনকা নাম্বার মে ডেসক্রিপশনে দিয়ে দুঙ্গা। সো লোলেগাঁও ছেড়ে এখন আমরা কাফিরগাঁওয়ের পথে যাচ্ছি, এই রাস্তাটা কাফিরগাঁও যাচ্ছে, আস্তে আস্তে ওয়েদারও ক্লিয়ার হচ্ছে, হোমস্টে পৌঁছানোর আগে জাস্ট দু মিনিট একটু অফ রুট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কাফিরগাঁও। প্রচন্ড রোদ, আমি দাগাতে পারছি না জাস্ট, আর মারাত্মক লেভেলের খিদে পেয়েছে আমাদের, কারণ আমরা সেই আটটায় বেরিয়েছি, এখন কটা বাজে? এখন বাজে প্রায় পুরো দুটো বাজে। তো আগে খেয়ে নিই, তারপর তোমাদের বাকি সব কিছু দেখাচ্ছি এবং ইনফরমেশন দিচ্ছি। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে চলে এসেছি, রেডি আমাদের খাওয়া। তো আমাদের গরম গরম ভাতের সাথে রয়েছে পাঁপড় ভাজা, এখানে আছে এগ কারি, এটা চাটনি টাইপের কিছু, এটা হচ্ছে স্কোয়াশের শাক মনে হচ্ছে, সালাড আর ডাল। দো চকলেট, দো চকলেট, দো। 10 মাসের বাচ্চা দীপেনজির এটা মেয়ে, চকলেটটা কি শক্ত করে ধরে আছে, দো দো মুরগো, দো অবন্তিকা, দো। সিম্পল ছিল লাঞ্চটা এবং খিদের চোটে ভালোই খেলাম, শুধু একটা জিনিস আমি মিস করছিলাম, সেটা হচ্ছে আলু, যেহেতু আমি আলু ভক্ত। যেহেতু নতুন স্টার্ট করেছে আমি ওদেরকে বললাম যে কলকাতার মানুষরা কিন্তু একটু আলুর তরকারি টরকারি খেতে একটু ভালোবাসে, যদি ইনক্লুড করা যায়, তো বললো হ্যাঁ ফিউচারে ইনক্লুড করবে। তো এখন তো হোমস্টেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে পুরোটা ঘুরে, কেমন কী আছে না আছে, তারপর আবার কথা হচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমরা এলাম, একটুখানি এক মিনিট এরকম রাস্তা আসার পরই হোমস্টেটা পেয়ে যাবে, সামনে পার্কিং এরিয়া। আর এই হোমস্টেটার নাম হচ্ছে গ্যাব্যাক, এটা এদের সারনেম, একদম নতুন হয়েছে হোমস্টেটা, জাস্ট দুটো কটেজ আপাতত হয়েছে। এই সামনেটা বেশ এই সাদা ফুলগুলোর জন্য হোমস্টে মানে বিউটিটা আরো বাড়িয়ে দিচ্ছে। আর এখন বেশ সানি ওয়েদার হয়ে গেছে, তো চলো প্রথমে আমাদের কটেজটা যেটা আমরা আছি সেটা একবার ভালো করে দেখিয়ে দিই। কটেজগুলো খুব কিউট কিউট দেখতে, এটা হচ্ছে ডাবল বেডেড একটা বেড দেওয়া রয়েছে, আর এটা সিঙ্গেল, কিন্তু রোগা হলে দুজনেও শুতে পারবে এটাতে। আর এদিকে জানলা দিয়ে একটু জঙ্গল টাইপ দেখা যাচ্ছে, আর এইখানে কিন্তু রুমে সরু সরু দুটো জানালা রয়েছে, সেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে বেড থেকে। আর এখান থেকে ভিউটাও দেখো খুব সুন্দর, আর পুরোটাই উডেন ফিনিশ, হ্যাঁ দেখে নাও। আর এই হচ্ছে ওয়াশরুম, একবার দেখিয়ে দিই, গিজার লাগানো আছে আর বেশ স্পেসিয়াস। তো এই হচ্ছে পুরো রুমটা, আর দুটো কটেজে কিন্তু ছাড়া ছাড়া, আর এখানে বেরিয়েই ডান দিকে একটা সিটিং এরিয়া করা আছে, এখানে বললেন যে ওনারা সন্ধ্যাবেলা চা কফি এসবের জন্য। আর একটা ছোট্ট ব্যালকনি মতো করা আছে, এখানে যাইলে বসে বসে এত সুন্দর একটা ভিউ কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারো। আর তার পাশেই ঠিক আরেকটা কটেজ সেম, জাস্ট একবার রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। কটেজগুলোর পিছন দিকে দেখো পুরোটাই জঙ্গল টাইপের এরিয়া, এখানটা একটু ফাঁকা স্পেস রয়েছে, ঘুপে এলে বসে বনফায়ার টনফায়ার করতে পারো, চেয়ার নিয়ে বসতে পারো, এখানটা সন্ধ্যাটা এনজয় করতে পারবে এখানে। সো এই হচ্ছে পুরো হোমস্টে পুরো এরিয়া, আর একবার ডাইনিং স্পেসটাও দেখিয়ে দিই, এখান দিয়ে নেমে সোজা যেতে হয়। আর এখানে সুন্দর বেঞ্চ টাইপের বসার জায়গা করা রয়েছে,
বসে বসে কাঞ্চনজঙ্ঘা কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে এই যে বেঞ্চ, আর এটা হচ্ছে দীপেনজির বাড়ি, আর এদিক দিয়েই হচ্ছে ডাইনিং এরিয়াটা। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটাও পুরো উডেন ফিনিশ, জানালা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এতে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। তো এই ছিল আমাদের ছোট্ট একটা হোমস্টে, আর এনারা হচ্ছে ওনার, ইয়ে হ্যাঁ দীপেনজি, और ये है उनका वाइफ, नमस्ते, और ये उनका प्यारा बच्चा, हाय হাই কলতে সবকে হাই বলো। তো ইনারা নতুন নতুন জাস্ট হোমস্টেটা চালু করেছেন, এক সাল। ইহাঁ পে জো লোক আনা চাহতে হ্যায় উনকে লিয়ে একবার খানা আর ইহাঁ পর রহনে কা খরচা একবার বতা দেঙ্গে সবকো। 1500 পর এড করকে আপকো সারা মিল মিল জায়েগা, জেসে কি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর টি, কফি, ওকে, আর দুধ ভি মিল জায়েগা ইদার গায় কা, আপনাই গায়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাত কো জো বনফায়ার ইহাঁ পে হোতা হ্যায় উসকা চার্জেস কিয়া হ্যায়? আবি উসকা চার্জেস 500 হ্যায়। 500 एक किलो चिकन का कितना प्राइस पड़ेगा? 1000 रुपए से पड़ेगा, मतलब वो बॉनफायर और वो भी मिला के 15000 रुपए। ओके, ये 1000 रुपए। और इधर कभी भी आपने बर्थडे वगैरह ये सब किया, सेलिब्रेशन? नहीं, अभी तक तो ये नहीं किया है। कोई बोलने से आप डेकोरेट कर सकते हैं, क्योंकि यहाँ पे बहुत सारा स्पेस है, सुंदर कॉटेज है। तुम्हारा बर्थडे बा कैंडल लाइट डिनारो करते जाओ ওখানে, সুন্দর ভিউ দেখতে দেখতে সেটাও কিন্তু করতে পারো। তো আপলোক দীপেনজিকে কন্ট্যাক্ট কর লেনা। ও দীপেনজি, আগার কোই গেস্ট এনজেপি ইয়া শিলিগুড়ি সে ডাইরেক্ট আপকো ফোন করতে হয়, উনকো পিকআপ করলে আপ গাড়ি ভি ভেজ সকতে হো। হ্যাঁ, গাড়ি অ্যারেঞ্জ কর দেঙ্গে, সব কুছ অ্যারেঞ্জ কর সকতে হো না। আমাদেরও কিন্তু গাড়ি ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, কালিম্পং থেকে আমরা এখানে এসেছি। একদম। সো থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপ লোক বহুত আগে বাড়ে, ये होमस्टे पे बहुत लोग आए, आप लोगों को ज्यादा बहुत प्यार मिले। हम भी यही चाहते हैं। बोलो वेलकम टू आवर होमस्टे। नहीं उधर देख के बोलो, उधर उधर बोलो, बोलो वेलकम टू आवर होमस्टे। काफिर का बेसिकली कालिम्पोंग एर एकटा ऑफबीट जायगा। কাফের নামটা এসছে একটা ফল কাফের থেকে, এটা বেসিক্যালি লেপচা ভিলেজ। তো তোমরা যারা একদম শান্ত নিরিবিলি অফবিট একটা জায়গা কালিম্পংয়ে খুঁজছো, তাহলে কিন্তু কাফিরগড়টা তোমরা কনসিডার করতে পারো অ্যাজ আ স্টে হিসাবে। এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, আমরা এখন দীপেনজির সাথে এই গ্রামটা একটু ঘুরতে যাচ্ছি। এখানে এনাদের লোকাল চাষ হয়েছে, দেখো বিনস, তারপর শশা, ওদিকে জঙ্গল রয়েছে। নভেম্বর ডিসেম্বরে ট্রেকিং হয়। এটা হচ্ছে দীপেনজির ইলাইচি খেতি। আমরা কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে এরকম রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এটা হচ্ছে দীপেনজির ডোলের খেতি। প্রায় 10 মিনিট হাঁটার পরে এখন হাঁপাচ্ছি, পুরোটাই সিঁড়ি ছিল, পাথরের রাস্তা ছিল। সানসেট হচ্ছে আর আমরা আছি প্রায় 5500 ফুট উচ্চতায়। এত নিরিবিলি জায়গাটা, মানে তোমরা না এলে ফিল করতে পারবে না, একদম অফবিট। বলো দীপেনজি, এই কাফের গ্রামে কিতনা ঘর হয় আবি? 36 36 টোটাল। আর ইসকা পপুলেশন, মতলব কিতনা আদমি হ্যায় টোটাল গাঁও মে? 120 হ্যায়। 120, তব তো সব লোক সবি কো জানতে হ্যায়। হ্যাঁ, সব। আচ্ছা, ইয়ে সামনে বালা ঘর হ্যায়? হ্যাঁ। ওয়াও, ছোটা সা গাঁও হ্যায়। সুন্দর না রাস্তাটা? হ্যাঁ, খুব সুন্দর। সন্ধ্যাবেলা আমরা আরেকটা জিনিসও দেখাবো, একটা ইউনিক জিনিস আমরা করতে চলেছি। আমরা এনাদের সাথে পুরো গোটা ফ্যামিলি মিলে আমরা মেলায় যাবো। এখানে মেলা হচ্ছে ওপরে, তো সেখানেই পুরোটা নেপালি সিঙ্গার ছোট একটা আসছে, তো ওনারই গান শুনতে যাবো। এ এসা পহলি বার হো রা হ্যায় কবি গাঁও মে আকে, পাহাড়ি গাঁও মে আকে মেলা মে হাম লোগ জায়েঙ্গে, আপকি ওয়াজে সে, থ্যাঙ্কস টু ইউ। আর একটা ছোট্ট অতিথি আমাদের। আমরা অতিথি? ও আমরা অতিথি এদের, সরি। হাই, সবার কিন্তু ফোনের প্রতি অ্যাট্রাকশন, একদম। যারা যারা আখ খেতে ভালোবাসো তারা লাইভ এখান থেকে পেরে আখ খেতে পারো, কি মোটা মোটা আখ। তো এটা হচ্ছে পুরোটাই ফরেস্ট এরিয়া, চারদিকে দেখো ধূপী বনের জঙ্গল, আর আমরা এখনো হাঁটছি। এই গ্রামে কিন্তু মেন যেগুলি হয় সেগুলো হচ্ছে ঝাঁটা, এখানে অনেক গাছ রয়েছে যেটা থেকে ঝাঁটা তৈরি হয়, তারপর এলাচ গাছ আর আদা, এগুলোই হচ্ছে মেন এখানকার। অনেকটা হেঁটে আসার পর এরকম একটা রাস্তা পড়লো, রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে আবার কি ছুটবো আমরা? ঘড়িতে এখন 5টা আর হালকা হালকা সাদা সাদা মেঘের খেলা চলছে আকাশে। এখন সন্ধে প্রায় হবো হবো করছে, আমরা এই হোমস্টেতে চলে এলাম, আর অনেকটা ঠান্ডাও লাগছে। অনেকদিন পর আমরা দেখো জ্যাকেট পরলাম, বেশ ভাল লাগছে অনেকদিন পর এই ফিলিংসটা, ঠান্ডার শীতকালের ফিলিংসটা। আর হোমস্টেটা এখন লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর লাগছে, তোমাদের আবার দেখিয়ে দিই। বাইরের আলোগুলো জ্বলে গেছে, সুন্দর দেখতে লাগছে।
তো এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা যদি কাফেরগাঁও আসতে চাও তাহলে কিভাবে আসবে, আমি দু রকমই বলবো, প্রাইভেট গাড়ি প্লাস শেয়ার গাড়ি। তো প্রাইভেট গাড়ি নিয়ে যদি তোমরা আসো সেক্ষেত্রে দুটো রুট আছে, একটা হচ্ছে পানবু হয়ে তোমরা আসতে পারো, সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়বে 3,500 টাকা, অথবা তোমরা কালিম্পং হয়ে আসতে পারো, সেক্ষেত্রে ভাড়া পড়বে 4,500 টাকা। এবার যারা শেয়ার গাড়িতে আসতে চাও তাদের কথা বলি, ডাইরেক্টলি শিলিগুড়ি থেকে একটাই শেয়ার গাড়ি আছে কাফেরগাঁও অবধি, সেটা হচ্ছে পানবু হয়ে আসে, সেটা পানি ট্যাঙ্কি মোড়ের কাছে গুরুদুয়ারার ঠিক অপোজিটে দুপুর দুটোর সময় ছাড়ে এবং তার ভাড়া হচ্ছে 350 টাকা। যেহেতু ডাইরেক্ট শেয়ার গাড়িটা দুপুর দুটোর সময় ছাড়ে সেক্ষেত্রে এখানে আসতে প্রায় 5:30 বেজে যায়, তো তোমরা যদি একটু তাড়াতাড়ি আসতে চাও তাহলে তোমরা ব্রেক জার্নি করে আসতে পারো। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে সেবকের দিকে যেতে একটা বিল্ডিংয়ের নিচে একটা টিকিট কাউন্টার আছে যেটা ডাইরেক্টলি কালিম্পংয়ের শেয়ার গাড়ি টিকিট পাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 টাকা। সকাল 6টা থেকেই সেই শেয়ার গাড়িগুলো স্টার্ট হয়ে যায়, তোমরা তাতে করে এসে কালিম্পংয়ে নামতে পারো এবং সেখান থেকে কালিম্পং থেকে নেবে একটু এগিয়ে গিয়ে হেঁটে বাজারের মধ্যে দিয়ে একটা সিনেমা হল পড়বে, ঠিক কাঞ্চন সিনেমা হলের নিচে থেকে দেখবে কাফেরগাঁওয়ের জন্য শেয়ার গাড়ি ছাড়ে। দিনে দুটো আছে, একটা হচ্ছে সকাল 7:30 আর একটা আছে দুপুর 2টায়, যার ভাড়া হচ্ছে 200 টাকা করে। আর যদি তোমরা চাও কালিম্পং থেকে ডাইরেক্টলি প্রাইভেট গাড়ি হায়ার করেও কিন্তু এই হোমস্টেতে চলে আসতে পারো, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2,000 টাকা। আমি আমাদের যে রাজ্যে ড্রাইভার ছিল পালদেন্দা তার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, অথবা তুমি হোমস্টের ওনারের সাথে তোমরা কথা বলে নিতে পারো, সেক্ষেত্রে ওনারাও অ্যারেঞ্জ করে দিতে পারেন। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু প্রাইভেট বাস এবং NBSTC-র সরকারি বাস দুটোই ছাড়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে। নিচে ডেসক্রিপশান বক্সে বাসের টাইমিংগুলো দেওয়া থাকবে, তোমরা কিন্তু বাসে করেও কালিম্পং আসতে পারো এবং সেখান থেকে আবার প্রাইভেটলি অথবা শেয়ারে করে কাফেরগাঁওয়ে চলে আসতে পারো। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, শিলিগুড়ি থেকে কাফেরগাঁওয়ের যে ডাইরেক্ট শেয়ার গাড়িটা আছে সেটা কিন্তু সোমবার বন্ধ থাকে জ্যামের কারণে, আর তোমরা যদি কাফেরগাঁও থেকে শিলিগুড়ির ডাইরেক্ট শেয়ার গাড়িটা নাও সেক্ষেত্রে টাইমিং হচ্ছে সকাল 7:30 এবং তোমরা কিন্তু কালিম্পংও শেয়ার গাড়িতে ডাইরেক্ট যেতে পারো, সেক্ষেত্রে টাইমিং হচ্ছে 7:30 আর দুপুর 2:30 কাফেরগাঁও থেকে। শেয়ার গাড়ি এবং প্রাইভেট গাড়ি যেটাতে আমরা করে এসেছি ওয়াগনার, সেই ড্রাইভারের নাম্বারও কিন্তু ডিসক্রিপশানে সমস্ত দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও। ওই সামনের যে ভ্যালিটা দেখা যাচ্ছে প্রচুর আলো জ্বলছে, যেগুলো আর একটু পরে ভালো বোঝে যাবে তখন তোমাদের দেখাবো, ওটাই আমরা এতক্ষণ বসে বসে এনজয় করছিলাম। আর তার সাথে এখন কিসে গেছে গরম গরম অনিয়ন পকোড়া অ্যান্ড চা। সেক্রেটারি চলে এসেছেন আমাদের সাথে আড্ডা মারার জন্য, এই হোমস্টে সেক্রেটারি, হ্যালো। ও সেই মাইকটাই দেখে যাবে কন্টিনিউ। গাড়ি চলে এসেছে মেলায় যাওয়ার, বাবু মিলা যাবো, আর ওখানে মিলা যাবো, অনেক কষ্টে ওর কোলে গেছে। সন্ধ্যেবেলা 6:30 বাজে, আমরা এখন সপরিবারে মানে এখানকার সপরিবারে মেলা দেখতে বেরোচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো লোকাল মেলা। তো এখানে দেখো দিওয়ালির জন্য অনেক লাইট লাগানো হয়েছে, কালিম্পং এর প্রত্যেকটা বাড়ির আলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো পুরো ফ্যামিলি নিয়ে আমরা এখন মেলা দেখতে যাচ্ছি, সব গাড়ি পে ব্যাঠ গয়া হ্যায় একদম। আর ইয়ে কা, আরে ইয়ে দেখ রহা হ্যায়, দেখো ইয়ে দেখ রহা হ্যায়, ঠিক দেখ রহা হ্যায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলায়। এই প্রথমবার এরকম এক্সপেরিয়েন্স হচ্ছে পাহাড়ে এসে এরকম মেলা। এখানে কিন্তু খুবই ঠান্ডা এই সময়, আমরা জ্যাকেট যেগুলো পরে আছি সেগুলোর কাজ কিছু হচ্ছে না। এখানে এখন ডাইস খেলা চলছে, দিদি খেলছে, টাকাগুলো প্রাইজ। এই হচ্ছে স্টেজ আর তার সামনে চেয়ার, এখানে বিভিন্ন রকম খেলা চলছে। তিম্রো নাম লেখি সাজু ঘুমা ডর ছ মায়া
नजरी रह न पाओ, रह न पाओ माया गई रह न पाओ। सर प्रोग्राम पूरा जमे गेछे, प्रचुर लोकजन चीयर अप करछे। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আবার ফিরে চলে এসেছি। সিরিয়াসলি বলছি, অনেক মানে আমরা অনেক তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আমরা অনেকটা বোর হচ্ছিলাম। এখন মানে প্রোগ্রাম স্টার্ট হলো কিন্তু আমরা আর বসে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। অনেকটা রাত হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। এবার বনফায়ার চল মানে জ্বালানো হচ্ছে বাইরে, তারপর ডিনারও করব। দারুণ একটা পরিষ্কার চাঁদ, তার সাথে নিস্তব্ধ কালিম্পং এর রাত, আর তার সাথে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট। এই আগুনে পাটা বেশ গরম গরম লাগছে, বেশ ভালো লাগছে। ডিনারে আছে সাদা ভাত, তার সাথে ডাল, তার সাথে চিকেন, তার সাথে গরম গরম পাঁপড় ভাজা আর স্যালাড। এখন প্রায় 11:30 বাজতে চললো, আমরা এই ডিনার করে এলাম। চিকেনটা বেশ আমার ভালো লেগেছে। আজকে আমরা প্রচন্ড টায়ার্ড, অ্যাকচুয়ালি তো আর কথা বলতেও পারছি না, তো আবার কালকে সকালে দেখা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নিয়ে। গাইস গুড মর্নিং, এন্ড রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা। কাল থেকে আমি এক্সাইটেড এটা দেখার জন্য, এন্ড ফাইনালি ভগবান আমাকে দেখিয়েছে, পুরো স্লিপিং বুদ্ধটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ওয়েদার দারুণ ক্লিয়ার। রুম থেকে বসে যারা কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে চাও তাদের জন্য কাফিরগাঁও একটা দারুণ প্লেস। বিছানায় শুয়ে শুয়ে কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব কম জায়গা থেকেই দেখা যায়, তো কাফিরগাঁও আমাদের লিস্টে অ্যাড হলো। এখন দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের ছাদের ওপর, এখান থেকে ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়, কোনো বাধা নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে, পুরো রেঞ্জটা দেখতে পাবে তোমরা। আর এই হচ্ছে কাফিরগাঁওয়ের হোমস্টে থেকে সকালের মর্নিং ভিউ। চারদিকটা ভীষণ শান্ত, পাখি ডাকছে হালকা হালকা, ওদিক থেকে সানরাইজটা হচ্ছে, আর এখনও আকাশে চাঁদ আছে। কাফিরগাঁওতে আর একটা বেস্ট জিনিস হচ্ছে এখান থেকে সানরাইজ এনজয় করা। এখান থেকে 6 কিলোমিটার দূরে একটা সানরাইজ পয়েন্ট আছে, সেখানেও কিন্তু তোমরা যেতে পারো। এখন মর্নিং চা দিয়ে গেছে, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গরম গরম লিকার টি খাওয়ার আনন্দই আলাদা। তো ম্যাডাম ফাইনালি উঠে এসেছেন, অনেক কষ্ট হয়েছে ম্যাডামের, ঘুমটা জোরদার ছিল। যদি 5-6 জনের বেশি এখানে আসো তাহলেও কিন্তু দীপেনজি দুটো রুম অ্যারেঞ্জ করে প্রায় 10-15 জনকে অ্যাকোমোডেট করতে পারে, কারণ আজকেই আসছে 15 জনের একটা গ্রুপ। একদম, তো সেখানে দুটো রুম দীপেনজি ক্লিন করছে, ব্রেকফাস্ট করানোর পর ওই দুটো রুমও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এখান দিয়ে যেতে হবে নিচের কটেজটা, সিঁড়ি দিয়ে নেবে সোজা যেতে হবে ডাইনিং স্পেসের ঠিক বাঁদিক দিয়ে রাস্তাটা, এখান দিয়ে নেমে গিয়ে এই যে দেখা যাচ্ছে দুটো রুম, তো চলো তোমাদেরকে দেখাই। আর আজকে মারাত্মক ক্লিয়ার ওয়েদার। এই হচ্ছে দুটো রুম বাইরে থেকে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। চলো তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। বেশ বড় স্পেসিয়াস রুম আছে, ডবল বেডের দুটো আছে, বসার জায়গা করা আছে, আলমারিও আছে, আর জানলা থেকে কাঞ্চনজঙ্ঘাও আছে। আর ঠিক পাশেই আরেকটা রুম, এটাও একবার দেখিয়ে দিই তোমাদের এক ঝলক। এটাও সেম, শুধু এখানে একটা বেড, জাস্ট একটা বেড, এখানে চাইলে একটা বেড দেওয়াও যাবে। হ্যাঁ স্পেস আছে, এখানেও জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। জানুয়ারি মাস থেকে এই দুটো রুমের অ্যাটাচ বাথরুম হয়ে যাবে, আর এক্ষেত্রে বলে রাখি এই রুমের চার্জেসও কিন্তু 1500 টাকা পার হেড পার পার্সন উইথ মিলস। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার আগে অঞ্জলি দি, এখানের এটা রীতি রেওয়াজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভীষণ ভালো একটা স্টে ছিল আমাদের। এনাদের ব্যবহার এবং আতিথেয়তা এতটাই ভালো, মানে আমরা খুবই হ্যাপি এখানে এসে। এবং আমরা বলবো যে তোমরা অবশ্যই একবার হলো এই জায়গাটা আসো, যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে তেমন এনাদেরকে পাবে। আর আমাদেরকে এনারা এতটাই আপন করে নিয়েছিলেন যে একসাথে মেলাতেও নিয়ে চলে গেছিলেন কালকে, তো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আমাদের। আর জো লোক আবি জো ভি দেখ রহে হো এক্স্যাক্টলি আইয়ে ইয়াহ পে আপনাকো নমস্কার মেরে তরফ সে আপ লোগ না চাহতে তো একদম জরুর আর সকতে থ্যাংক ইউ সো মাচ। সো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
বেল নোটিফিকেশন অন করে দিও, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টিল দেন টাটা এভরিওয়ান, টাটা বাই।